বিয়ে করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়। সোমবার প্রকাশ্যে এসেছে এই খবর। কয়েক মাস আগেই তার প্রাক্তন স্ত্রী পিয়া ঘর বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই নিয়ে নেটপাড়ায় কম হইচই হয়নি। এবার অনুপম রায়ও ফের ছাদনাতলায় যেতে চলেছেন। দোসরা মার্চ বিয়ের আসর বসছে, পাত্রী প্রস্মিতা পাল। কিন্তু কে এই প্রস্মিতা পাল যার সঙ্গে বিবাহ বন্ধনে আবারও আবদ্ধ হতে চলেছেন অনুপম রায়? জানলে হয়তো খুঁজে পাবেন অনুপম প্রস্মিতার রসায়ন সূত্র। স্ত্রীর দ্বিতীয় বিয়ের পর অনুপম রায়ও তিন নম্বর বিয়েটা করতে চলেছেন প্রস্মিতার সঙ্গে। প্রস্মিতা পাল আসলে একজন সঙ্গীত শিল্পী। এই শিল্পীর সঙ্গেই তৃতীয়বারের জন্য গাঁট ছড়া বাঁধতে চলেছেন অনুপম রায়। প্রস্মিতাও সঙ্গীত জগতের পরিচিত একটি নাম। টলিপাড়ার সঙ্গীত জগতের অতি পরিচিত মুখ প্রস্মিতা পাল। একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি। কণ্ঠের জাদু বিস্তৃত আর সমুদ্র হিমাচল। কিন্তু সঙ্গীত জগতে আসার আগে কেমন ছিল প্রস্মিতার জীবন জানেন? প্রস্মিতা পাল এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানান, কলকাতাতেই তার জন্ম এবং এখানেই তার বড় হয়ে ওঠা। লরেটো থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করেছেন তিনি, মাস্টার্সও করেছেন একই বিষয়ে। পড়াশোনার পাশাপাশি গানের প্রতি তার বরাবরই ঝোঁক ছিল। ছোট থেকেই গান শেখেন তিনি, এমনকি এখনো যে তিনি শিখে চলেছেন তা বলতে দ্বিধাবোধ করেননি শিল্পী। টলিপাড়ায় প্রস্মিতা জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলার অন্যতম সেরা হিট বোঝে না সে বোঝে না ছবিতে গান গাওয়ার পর। 2012 সালে অরিন্দম চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় রাজ চক্রবর্তী পরিচালিত বিখ্যাত এই রিমেকে প্রস্মিতা সজনা গানটি গেয়েছিলেন। এরপর শুধু তোমারই জন্য ছবির দেখতে বউ বউ বা বলো দুগ্গা মাইকি ছবির হতে পারে নাতেও প্রস্মিতার মিষ্টি কণ্ঠস্বর ঝড় তুলেছিল শ্রোতাদের মনে। 2014 সালে সেরা কণ্ঠশিল্পীর জন্য রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসের পুরস্কারও এসেছিল প্রস্মিতা পালের ঝুলিতে। তাই সঙ্গীত শিল্পী অনুপম রায় ও প্রস্মিতা পালের জুটি যে খুবই সাবলীল হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।